নমস্কার আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমেই সংবাদ শিরোনাম ১৫ জুন জেলা জুড়ে কালো দিবস পালনের সিদ্ধান্ত ডলু বাঁচাও সমন্বয় কমিটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন এক ব্যক্তি চাঞ্চল্য রাখাল খালের পারে শিলচরেও পালিত বিশ্ব রক্তদাতা দিবস স্বেচ্ছায় রক্তদান করলেন ৩৫ জন এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ আগামী ১৫ জুন জেলাজুড়ে ব্ল্যাক ডে পালনের সিদ্ধান্ত নিল ডলু বাঁচাও সমন্বয় কমিটি ডলু বাঁচাও সমন্বয় কমিটির উদ্যোগে মঙ্গলবার শিলচর পেনশনার্স ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ডলু চা বাগানের বিভিন্ন বিষয় জনসমক্ষে তুলে ধরা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংস্থার কর্মকর্তারা এদিন জানান ডলু চা বাগানের বর্তমান পরিস্থিতি ও শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে সংস্থা চলতি মাসের ৫ জুন প্রতিবাদ কার্যসূচি পালনের পাশাপাশি আগামী ১৫ জুন বিশাল মিছিল আয়োজিত করার পরিকল্পনা হাতে নিয়েছিল কিন্তু বর্তমানে কাছাড় সহ গোটা উপত্যকায় ১৪০ ধারা জারি থাকায় সংস্থার কর্মকর্তারা মিছিল থেকে বিরত থেকে আগামী ১৫ জুন কালো দিবস পালনের সিদ্ধান্ত চাইছি আজকেও আমরা দু ঘন্টা আড়াই ঘন্টা হয়েছে আমরা বিভিন্ন অফিস এসপি অফিস ডিসি অফিসে আমরা বারবার গেছি বারবার বিভিন্ন প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলেছি আমাদেরকে বলে দিন যে হ্যাঁ কিংবা না সেই কথাটাও কিন্তু এখন পর্যন্ত ওরা বলছেন না কিন্তু আমাদেরকে কথা প্রসঙ্গে যেটা বলছেন যে ১৪৪ ধারা জারি হয়ে আছে তার মানে আমরা বুঝতে পারছি যে ওরা আমাদেরকে অনুমতি দেবেন না এই অবস্থার মধ্যে আমরা আমাদের যে সমন্বয় সমিতি আছে সমন্বয় সমিতি বসে একটা সিদ্ধান্ত নেই যে বর্তমান এই অবস্থার মধ্যে এবং যেভাবে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে এর প্রতিবাদে আগামীকাল আমরা গোটা জেলাতে আমরা ব্ল্যাক ডে পালন করব কালো দিন হিসাবে গণতন্ত্র হত্যার কালো দিন এরকম একটা দিনকে আমরা মানে ঘোষণা করছি এবং গোটা ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন মানে পথে বিভিন্ন পন্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ঘটল এক ব্যক্তির এই মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয় সোমবার বরখোলা বিধানসভা কেন্দ্রের রাজনগর জিপির রাখাল খালের পার গ্রামে ইটভাটার ছিঁড়ে পড়া বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে এসে প্রাণ হারালেন ওই গ্রামের বাসিন্দা সুশীল চন্দ্র দাস বয়স ৬০ বছর ঘটনার বিবরণে জানা গেছে সোমবার বিকেল ৫:৩০ নাগাদ গৃহপালিত পশু আনতে বাড়ি থেকে বের হন তিনি বাড়ির অনতি দূরে থাকা ইটভাটার ছিঁড়ে পড়া বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে এলে মৃত্যু হয় সুশীল বাবুর ঘটনার খবর পেয়ে বরখোলা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় বিদ্যুৎ বিভাগের উদাসীনতার জন্য এখন দুর্ঘটনা সংঘটিত হয়েছে বলে স্থানীয়রা ক্ষোভ ব্যক্ত করেন দাদা পড়ে গেছে আর গেছি আমি ওদিকে গিয়া পাইছি ওরকম পড়া বাট্টার বাট্টার তারর মাঝে ঘর তার লাগাইছ ও তার মনে হয় কিরকম পড়ছে পড়িয়া আর ও তারও গিয়া পাওয়ার ফ্যাংটা মাই গেছে লাগানি লগেও তাই বাড়ি খাইয়া পড়ি গেছ পড়িয়া মনে হয় নাকে লাগছে নাকি জানো মুখে দিয়ে রক্ত আইছে রক্ত পাইছে মুখে দিয়ে আর ও জল পড়িয়া তাই পড়ি রয়েছে তো আমার ও হুয়া গিয়া ঠেঙ্গ দরছে আমি দরছি দরছে ও বাড়ি মারছে কারেন্টে ও হুয়া কইছে জেঠিমা তার কইছে এ শাড়ি দিছে আমি তো দেখাত না ওর বাচ্চান দুকে খোয়া গিয়া দৌড়িয়া গেছে না তো আমি মানুষ ডাক্তার পাইলাম
World Blood Donors Day অর্থাৎ বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে মঙ্গলবার শিলচরে আয়োজিত হলো রক্তদান শিবির। মূল উদ্যোক্তা বরাকভেলি ব্লাড ডোনার্স ফোরাম হলেও শিবির সহযোগিতায় ছিল মহিলা সংগঠন জেসিআই, সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা রূপম, লায়ন্স অ্যান্ড লিও ক্লাব অফ শিলচর সেন্ট্রাল। এছাড়া রক্ত সংগ্রহ করতে সহযোগিতায় ছিল কাছাড় ক্যান্সার হাসপাতাল এবং গোলদিঘি মল কর্তৃপক্ষ। এদিন গোলদিঘি মলের বাতেন প্রাঙ্গণে আয়োজিত এই রক্তদান শিবিরে ছজন মহিলা সহ মোট 35 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। শিবিরে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের মহারাজ সহ ফোরামের বিভিন্ন স্তরের কর্মকর্তা। আজ বিশ্ব রক্তদাতা দিবস 14 জুন আমাদের বিভিন্ন রক্তের যিনি আবিষ্কর্তা কার্ল লেন্সডেকার তার জন্মদিনে 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয়। আমরা বরাকভেলি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম প্রত্যেক বছরই একটি ভলান্টারি ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করি, এর সঙ্গে বিভিন্ন রক্তদাতা সহ রক্তদাতা সংগঠনকে আমরা সম্মান জ্ঞাপন করি। আমাদের এবারের আমাদের এই রক্তদান শিবিরে এবং অন্যান্য অনুষ্ঠানে আমাদের সহযোগী হিসেবে রয়েছেন অন্যান্য কয়েকটি এনজিও, জেসিএ শিলচর, রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রিয়া সংস্থা, লায়ন্স ক্লাব অফ শিলচর গ্রেটার এবং লিও ক্লাব অফ শিলচর গ্রেটার। আমাদের ব্লাড কালেকশনে আমাদের সঙ্গে সহযোগিতায় রয়েছে কাছাড় ক্যান্সার হসপিটাল রিসার্চ সেন্টারের ব্লাড ব্যাংক। আজকে অনেকেই আমাদের মধ্যে এসছেন, অনেকে রক্তদান করছেন, অনেকে রক্তদাতাদের অনুপ্রাণিত করতে এসছেন। আমরা চাইব যে শুধু 14 জুন নয়, প্রত্যেকটা দিন বিভিন্ন দুস্থ রোগীদের সেবায় রক্তদানে যাতে সবাই এগিয়ে আসেন এবং বরাক উপত্যকায় যাতে রক্তের অভাবে কারো মৃত্যু না হয়। এবং রক্তদান করাটাই সবচেয়ে বড় কথা নয়, কেউ হয়তো রক্তদানটা সরাসরি নাও করতে পারেন, তার কোনো শারীরিক অসুবিধাও থাকতে পারে, কিন্তু অন্যান্যদেরকেও যাতে রক্তদানে এগিয়ে আসতে তারা অনুপ্রাণিত করেন, মোটিভেট করেন, সেটাও আমাদের। শিলচরের সাড়ম্বরে পালিত হলো প্রভু জগন্নাথ দেবের পুণ্য স্নান যাত্রা। মঙ্গলবার এই উপলক্ষে শিলচর মায়ানীবিল স্থিত ভারত সেবাশ্রম সঙ্গে পবিত্র স্নান যাত্রা পালন সহ মহাযজ্ঞের আয়োজন করা হয়। এদিন প্রভু জগন্নাথ দেবের পুণ্য স্নান যাত্রার তাৎপর্য তুলে ধরে সনাতন ধর্মাবলম্বীদের আরও ঐক্যবদ্ধ হয়ে থাকতে আহ্বান জানান ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান অধ্যক্ষ স্বামী মৃন্ময়ানন্দজী মহারাজ। পুণ্য স্নান যাত্রা তিথি উপলক্ষে এদিন অসংখ্য ধর্মপ্রাণ লোকেরা ভিড় জমান আশ্রম প্রাঙ্গণে। আমাদের কাছে আসেন, যেমন আমরা ভগবানকে আমাদের মতন মনে করি, একবারে আমরা ভগবানকে আলাদা কিছু মনে করছি না, বলছি আমাদের এত সুন্দর ভাব, কেউ আমাকে ভগবান শ্রীকৃষ্ণ সেই কথা বলছেন গীতাতে, বলছে হয় তুমি কী করবে, তুমি তুমি আমাকে যে কোনোভাবে সম্পর্ক পাতাও। এই যুগের আচার স্বামী পরমানন্দ সেই কথা বললেন যে দেখ আমার সাথে যে কোনোভাবে হোক, যেমনভাবে হোক তুই আমার সাথে সম্পর্ক পাতায়। তুই আমার বন্ধু হিসাবে, যে আমরা অর্জুনকে পেয়েছি, তিনি বন্ধু হিসাবে নিয়েছেন ভগবানকে, আবার কেউ সন্তান উৎপাদন করছেন, কেউ আবার পিতা বলছেন, তাকে কেউ মাতা বলছেন। তো এই যে আমাদের ভাবধারা, এই ভাবধারা এই যুগের আচার স্বামী পরমানন্দই বলছেন যে এই এত বছর সহস্র বছর দ্বারকা দারুময় জগন্নাথের পূজা করে তোমরা যেটা পাও নাই, আমি এসেছি এই যুগের জগন্নাথ, আমি তোমাদের সেই এটা পাওয়া যেতে। এবং সেই জগন্নাথ স্বামী পরমানন্দজি তিনি বলছেন আমি তপস্যা করে গেছি, আমি সব করছি, হ্যাঁ আমার দ্বারাই এই জাতি জাগবে, আবার উঠবে, হ্যাঁ হিন্দুত্ব আবার সে আসীন হবে, হ্যাঁ এই বলে আমার বক্তব্য জানছি। ভারত সেবাশ্রম সঙ্গে যখন খরা বন্যা প্রাকৃতিক দুর্যোগ যখন আসে, করোনার অতিমারির সময় ওনারা যেভাবে মানুষের পাশে থেকে মানুষকে সাহায্য ত্রাণ থেকে আরম্ভ করে সব দিয়েছেন, একটা একটা দৃষ্টান্ত রেখে গেছেন, এবং আজ অবধি পৃথিবীব্যাপী ভারত সেবাশ্রম সংঘ সেবামূলক কাজে। ক্ষুব্ধ হয়ে সাংবাদিক সম্মেলনের মাঝপথে বেরিয়ে গেলেন তৃণমূল কংগ্রেস নেতা ডাক্তার শান্তিকুমার সিংহ। উল্লেখ্য, সোমবার শিলচর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি রিপুন বরা ও সাংসদ সুস্মিতা দেব। রিপুন বরা ও সুস্মিতা দেবের চেয়ার ছাড়া আরও দুটি চেয়ার ছিল, একটিতে প্রদেশ মুখপাত্র জ্যোতিরেন্দ্র দে এবং অপরটিতে রাজেশ দেব বসে পড়েন, কিন্তু শান্তিকুমার সিংহের জন্য বসার কোনো চেয়ার দেওয়া হয়নি। বেশ কিছুক্ষণ সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়ে থেকে উপস্থিত ছিলেন তিনি। এদিন রাজ্য সভাপতির বক্তব্য শেষ হতে ক্ষুব্ধ হয়ে বেরিয়ে যান তৃণমূল কংগ্রেস নেতা ডাক্তার শান্তিকুমার সিংহ। এ ব্যাপারে সাংবাদিকরা জানতে চাইলে তিনি জানান, তার সমর্থকরা তাকে বসার জায়গা না দেওয়াতে তিনি ক্ষুব্ধ হন, তাদের অনুরোধে বেরিয়ে যেতে বাধ্য হন তিনি। ডাক্তার শান্তিকুমার সিংহ আরও জানান, 2016 সাল থেকে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি। তার নেতৃত্বে কাছাড় জেলায় 2018 সালের পঞ্চায়েত ও 2019 সালের লোকসভা নির্বাচন লড়েছিল তৃণমূল কংগ্রেস। 2021 সালে সোনাইতে দল থেকে প্রার্থী করেছিল, তবে তিনি পরাজিত হয়েছিলেন, কিন্তু আজও দলের জন্য কাজ করে যাচ্ছেন। এদিন রিপুন বরা ও সুস্মিতা দেব যখন কার্যালয়ে প্রবেশ করেছিলেন, তখন তাকে ঠেলা ধাক্কা মেরে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছিল। তার মতে এখন দলে পরিবর্তন আনতে হবে বলে জানান তৃণমূল কংগ্রেস নেতা।
শিলচর তারাপুর রায়গড়ে ভগ্নদশাময় সড়কের দরুন ছোট বড় দুর্ঘটনা যেন নিত্যদিনের বিষয় হয়ে উঠেছে। মঙ্গলবার বিষয়টি নিয়ে সরব হয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করলেন এলাকার স্থানীয়রা। কেন্দ্র ও রাজ্য সরকার উন্নয়নের নামে অর্থ বরাদ্দ করলেও ওই এলাকার চিত্র আজও বদলায়নি। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে স্থানীয়রা জানান, তারাপুর রায়গড়ে থাকা প্রধান সড়কটি দীর্ঘদিন থেকে ভগ্নদশাময় অবস্থায় রয়েছে, যার ফলে প্রতিদিনই এলাকায় ছোট বড় দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে সাধারণ জনগণের। উন্নয়নের নামে মিথ্যে ঢাক পেটানো হচ্ছে বলে ক্ষোভের সুরে জানান তারা। এলাকার প্রধান সড়কটির বিভিন্ন সময়ে সংস্কারের দাবি জানালেও আজ অবধি তার সংস্কার হয়নি। এদিকে বর্ষার মৌসুমে সড়কে পুকুর সম গর্ত হওয়ায় আরও সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারণ জনগণের। বিষয়টি নিয়ে জনপ্রতিনিধি দ্বারস্থ হলেও নির্বিকার ভূমিকা পালন করছেন তারা বলে অভিযোগ জানান স্থানীয়রা। তাই এলাকার প্রধান সড়কটি দ্রুত সংস্কার করতে সরকার সহ জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ কামনা করেন। আজকে প্রত্যেক কালকেই আমার চোখের সামনে তিনটা টুকটুক একটা লোডের আছে পড়ছে, সেকেন্ড হইলো আপনার প্যাসেঞ্জার আছে, মহিলাটা চুট পাইছে। গভর্নমেন্টের এটাই রিকোয়েস্ট করবো যদি রাস্তাটা ভালো করে দিই আমরা লেগে ভালো হয়েছে। আজকে তো আপনি বৃষ্টি দিতে দেখিয়া আপনি দাঁড়িয়ে আছে, যেদিন বৃষ্টি হইতো না আপনি দুই সেকেন্ড এখানে নর্মাল মানুষ দাঁড়াইতে পারতো না, ধুলায় সাদা হয়ে যাবে। তো কাইন্ডলি আমার গভর্নমেন্ট এটাই রিকোয়েস্ট কি একটু আপনি লোকাপড়া করে দিলে একটু যদি ঠিক হয়ে যায় আমরাই শান্তিতে থাকতে পারব। না আজকে তো যে পজিশনটা বর্তমানে মানে সরকার আসামে সরকার আছে এইখানের মধ্যেও আমরা কর্মবীর বিধায়ক থাকা অবস্থায় শিলচর কনস্টিটুয়েন্সি কেনে যে এই জায়গাটা এখন পর্যন্ত ঠিক হন না এটা আমার বোধগম্য হন না, কারণ এখান থেকে সবচেয়ে বেশি ভোট ভারতীয় জনতা পার্টিকে পায়। কংগ্রেসে কেন প্রায় শূন্য স্থিতি তারার হিসাবে, যদি শূন্য স্থিতি হয় তারা তো যখন এখান থেকে সবচেয়ে বেশি ভোট পায় তাই তো এই জায়গাটাতে তারা সবচেয়ে বেশি দেখতো, কিন্তু তারা তো এটা করেন না। এখানে মানুষের কাছে ভোট লর আর জায়গারে বাঙ্গা চুঙ্গা বানাইয়া এখানের মানুষের মূর্খ বানায়। ইউথস এগেনস্ট সোশ্যাল ইভিলস বা ইয়াসি শিলচর লায়ন্স আই হাসপাতালের সহযোগিতায় মঙ্গলবার শিলকুড়ি বাগান হাসপাতালে একটি বিনামূল্যে ছানি শনাক্তকরণ এবং চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছে, যেখানে বৃহত্তর পশ্চিম সোনা এলাকার রোগীরা উপস্থিত ছিলেন। চক্ষু রোগ বিশেষজ্ঞ শান্তনু শর্মা চৌধুরী এবং সত্যশ্রী দেবরায় টেকনিশিয়ান শিখানাথের সহযোগিতায় রোগীদের পরীক্ষা করেন। শিবির শুরুর আগে প্রাথমিকভাবে তাদের ইয়াসির সদস্যদের দ্বারা সংবর্ধনা প্রদান করা হয়। শিবিরে মোট 154 জন রোগীদের চক্ষু পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে 23 জনের ছানি ধরা পড়েছে এবং বিনামূল্যে অপারেশনের জন্য তাদের শিলচরের লায়ন চক্ষু হাসপাতালে নিয়ে আসা হয়। তাছাড়া 54 রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। আজ লায়ন্স চক্ষু হাসপাতালের উদ্যোগে ইউথস এগেইনস্ট সোশ্যাল ইভিলস অর্থাৎ ইয়াসি কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনায় শিলপুরি হসপিটালে একটি বিনামূল্য ছানি শনাক্তকরণ শিবির তথা চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হয়েছে। এখানে মোট 153 জনকে দেখা হয়েছে ডাক্তারের মাধ্যমে, লায়ন্স ক্লাবের ডাক্তারের মাধ্যমে, এবং এখান থেকে আমরা 23 জনকে ক্যাটারেক্ট পেয়েছি, ছানি পেয়েছি, যাকে আজকে আমরা লায়ন্স আই হসপিটালে নিয়ে যাবো অপারেশনের জন্য। সাথেই প্লাস প্রায় 50-এর ঊর্ধ্বে লোকদেরকে ফ্রি চশমা বিতরণ করা হয়েছে। আমরা সবার পক্ষ থেকে শিলপুরি বাগান ম্যানেজমেন্টকে তথা শিলপুরি হসপিটালের কর্তৃপক্ষকে ধন্যবাদ দিচ্ছি সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা সবাই মিলে আজকে যে ক্যাম্পটা আয়োজন করেছি অদূর ভবিষ্যতে আমরা চেষ্টা করবো যে এত অঞ্চলে যেখানে আমরা পৌঁছতে পারিনি সেই এলাকাগুলোতে গিয়ে আমরা সেগুলো আয়োজন করবো। সোনাই কেন্দ্রের দক্ষিণ কৃষ্ণপুর জিপির গ্রামসভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার। এই গ্রামসভায় জিপির সেক্রেটারি বিশ্বজিতের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করলেন জনগণ। ক্ষুব্ধ জনগণের অভিযোগ, জিপি কার্যালয়ে প্রয়োজনীয় কাজের জন্য গেলে দেখা মেলে না সচিব বিশ্বজিতের, যার দরুন দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে। আড়াই বছর ধরে সচিবের দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি নিয়মিত না আসায় জিপির উন্নয়ন থমকে আছে। পঞ্চদশ অর্থ কমিশনের প্রকল্পের কাজ এখনও শুরু হয়নি, এছাড়া প্রধানমন্ত্রী আবাসের কাজও হচ্ছে না। গ্রামসভা রেজিস্ট্রারিতে কোনো সিদ্ধান্ত ছাড়াই শুধু সই নিয়েছেন সচিব। এসব বিষয়ে এদিনের গ্রামসভায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। তবে জিপি সভাপতি নেবুল হোসেন মজুমদার, এবি সদস্য আতিকুর রহমান সহ অন্যান্য পরিস্থিতি সামাল দেন। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে ক্ষুব্ধ জনগণ জিপি বিশ্বজিৎকে বদলি করে নতুন সচিব নিয়োগ করার জন্য জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেন। আমরা যে জিপি সদস্য আছে, জিপি যে সেক্রেটারি বর্তমানে আছে, এই সেক্রেটারির দ্বারা আমরা মানে বিরাট ভুক্তভোগী। আমরা এরিয়ার কোনো যা ফার্ম কাজ সম্বন্ধে মোটামুটি আর কি নাম লিস্ট দেওয়া হয়, কিন্তু কোনো কাজ ফাইন্যান্স ক্লিয়ার করে দিতে পারে না। 50 ফাইন্যান্সের কাজ এখন প্রায় 6-7 মাস হয়ে গেছে, কি অন্য জিপিএ পাই গেছে, আমরা জিপির এখন অ্যাকাউন্টও করা হচ্ছে, যার কারণে আমরা এই সেক্রেটারির দ্বারা বিরাট ভুক্তভোগী গ্রামের জনসাধারণ। আচ্ছা, এদিক পরে যেমন ধরেন
জিপির মানুষ, আমরা জিপিটা হলো ভৌগোলিক, এদিকে আরইসি, এদিকে মেডিকেল কলেজের ব্যবসায়ী, আর মিডিলে সৈয়দপুর একটা দামালি সোনাবাড়িঘাট রোড পর্যন্ত আমরা মানুষ অত কষ্ট করে জিপি পাওয়ার পরে দেখা যায় জিপি সেক্রেটারি নাই। কোনো একটা সার্টিফিকেট নিতে গেলে জিপি সেক্রেটারির প্রয়োজন বা দস্তগুলোর প্রয়োজন পড়ে, তারা যদি খুব বেশি দুই তিন দিন ব্যাকওয়ার করে যখন তার ফোন নম্বর খুঁজাইয়া ফোন করা হয়, তাই কোনো সময় রিসিভ করব কোনো সময় করতো না, যদিও করিলায় যে কইব আমি যখন জেলা পরিষদ জিতাম আমি আজকে পারতাম না। এর কারণে আপনার কাছে আমরা রিকোয়েস্ট দিয়ে যে বিভাগীয় উর্ধতন কর্তৃপক্ষ দ্বারা মানে ওই জিপি জনসাধারণের স্বার্থে ওই জিপি সেক্রেটারিটারে পরিবর্তন করে অন্য একটা জিপি সেক্রেটারি এখানে জয়েন করা যায়, মোটামুটি জনসাধারণের পক্ষে বলা হইব। উদারপথ এনজিওর তরফ থেকে সচিব অমিতাভদের তত্ত্বাবধানে 27 নং ওয়ার্ডের তারাপুরে বেশ কিছু গলিতে এক সপ্তাহে বিভিন্ন কার্যসূচি করা হয়েছে। তাতে অনেক গলিতে অচল থেকে বৈদ্যুতিক বাতিকে মেরামত করা এবং মশার উপদ্রব থেকে রেহাই পেতে গলিতে মশার কীটনাশক ছড়ানো হয়েছে। সংস্থার এই সেবামূলক কাজের জন্য সচিব অমিতাভদিকে স্থানীয়রা সাধুবাদ জানান। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। ১৫ জুন জেলা জুড়ে কালো দিবস পালনের সিদ্ধান্ত ডলু বাঁচাও সমন্বয় কমিটি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন এক ব্যক্তি, চাঞ্চল্য রাখাল খালের পারে। শিলচরেও পালিত বিশ্ব রক্তদাতা দিবস, স্বেচ্ছায় রক্তদান করলেন 35 জন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।